সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন, বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। চাপাইনবাবগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত, কুলদের অংশগ্রহণে নবান্ন উৎসব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টার কথা জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। চাপাইনবাবগঞ্জে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে এসে সংবাদ কর্মীদের তিনি একথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দেখতে শনিবার বেলা 11টার দিকে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ সময় তিনি ভোটারদের ছবি উঠানোর বুথ ঘুরে দেখেন ও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সাথেও কথা বলেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান, পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিব, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কেল রহমান সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। চাপাইনবাবগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পুরাতন স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলাম। সভায় জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন করার বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে খোদা পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সংগঠক শাহনেওয়াজ দুলাল। সভায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া চাপাইনবাবগঞ্জ জেলা দলকে সংবর্ধনা জানানো হয়। কোল ক্ষুদ্র জাতিসত্তার নারী পুরুষের অংশগ্রহণে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ভাবুডাঙ্গে হয়েছে নবান্ন উৎসব। শনিবার দুপুর 12টায় কোল ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী খেবেল খেচা নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে বিভিন্ন এলাকার ও বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র জাতিসত্তা সাংস্কৃতিক দল অংশ নেয়। বিকেল 3:30টায় গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডুর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনপুর ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্মকর্তা পিন্টু আলবার্ট পিরিজ, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নালাবিদিন নিকোলাস মুর্মু, প্রদীপ হেমব্রম, কোল ক্ষুদ্র জাতিসত্তার নেতা রামদাস হাসদা, রুমালী হাসদা, উজ্জ্বল হাসদা সহ অন্যান্যরা। আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।